হাই গাইস, আজকে জানেন আপনাদের সঙ্গে একটা দারুণ কথা শেয়ার করতে যাচ্ছি। এই যে হেয়ার ব্যান্ডটা দেখছেন, এটা আমি বানিয়েছি। অন্তিকা, ইরে মায়ের গলা, মা সারাদা, আপনাদের একটা কথা জানিয়ে দিই, অবরা ক্রিয়েশন চ্যানেলটা আমার, দিদি বড় বলে নিজের নামে চালিয়ে না। দাঁড়া তো, মার খাবি আবার। দেখতে দেখুন এটা কি করে বানাতে হয়। চলুন দেখে নিই এবার কিটি হেয়ার ব্যান্ডটা বানাতে আমাদের কি কি লাগছে। হেয়ার ব্যান্ড, বিডস, রিবন, নিডল অ্যান্ড থ্রেড, সিজার, সেলো টেপ, স্কেল, ম্যাচ বক্স আর ওয়ায়ার। চলুন দেখে নিই কিটি হেয়ার ব্যান্ডের কানটা কি করে বানাতে হয়। এইবার কিটি হেয়ার ব্যান্ডের কানটা বানানোর জন্য আমরা নিয়েছি তার আর স্কেল। স্কেলের সাহায্যে আমরা তারটাকে 24 সেন্টিমিটারের লেন্থ নিয়ে কেটে নিয়েছি। এবার ওইটাকে আমরা হাফ ফোল্ড করব, যেটা হাফ ফোল্ড করলে 12 সেন্টিমিটার হবে। ওভাবেই হাফ ফোল্ড এই নিচগুলোও করবো। এই দেখুন এটা একটা কান হয়ে গেল কিটি হেয়ার ব্যান্ডে। এমনি আমরা আরেকটা কান বানিয়ে নেব, এমনি আরেকটা কান বানিয়ে আমরা এটাই লাগিয়ে নেব। এটা লাগাবো আমরা এই সেলো টেপের সাহায্যে আর এই কাঁচির সাহায্যে কেটে নেব। লাগাতে হয় এই সেলো টেপটাকে এমনি করে নেব, নিয়ে পরে একটুখানি কেটে নেব প্রথমে, তারপর এই এখানে এখানে লাগিয়ে নেব। ওভাবে এভাবে এইটাকে পুরোটা লাগাতে হবে। এই দেখুন এইটা, এবার এই একই জিনিস এই সাইড। এইবার আমরা দেখব কি এই বেসটাকে কি করে কভার করতে হয়। এই দেখুন, এই আমি একটা রিবন নিয়েছি, রিবনের শেষটা কিন্তু অবশ্যই এভাবে ম্যাচ বক্সটা দিয়ে এভাবে জ্বালিয়ে দেবেন, নইলে কিন্তু সুতো বেরোবে, সুতো বেরিয়ে কিন্তু হেয়ার ব্যান্ডটা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। দেখুন এভাবে আমরা জড়িয়ে নেব, এভাবে আমরা জড়িয়ে নিতে হবে, এটা পুরো হেয়ার ব্যান্ডটাই জড়াতে হবে। এইবার আমরা এই পুরো হেয়ার ব্যান্ডটা আমি কভার করে নিয়েছি। এবার দেখুন এইখানে এই রিবনটা বেরিয়ে আছে, এইটাকে এভাবে শেষের দিকটা এমনি করে আমরা জড়িয়ে নেব। শেষে যখন জড়াবেন তখন একটু টাইট করে জড়াবেন, তাহলে এটা খুলবে না। এভাবে জড়িয়ে নীল আর থ্রেডের সাহায্যে এভাবে সেলাই করে নিতে হবে। এইখানে এই কিটি হেয়ার ব্যান্ডটা তো রেডি হয়ে গেছে, কিন্তু এইখানে এই জায়গাগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই ফাঁকা জায়গাগুলো ভরার জন্য আমরা ফুল বানাবো। এই ফুলটা বানানোর জন্য আমাদের লাগছে কাঁচি, স্কেল, রিবন, ছোট সুতো আর বিডস। এইবার আমরা এই রিবনটা আমরা 22 সেন্টিমিটারে কেটেছি, আর 22 সেন্টিমিটারে কেটেছি। আবার শেষেই আমি বললাম যে সুতোগুলো বেরোবে, ওর জন্য আমি পুড়িয়ে নিয়েছি, আপনারাও একটু পুড়িয়ে নেবেন। তারপরে দেখুন এইটা এমনি রিবনটা এটা সোজা দিক, এটা উল্টো দিক করে এই ছুঁচটা নেবেন। ছুঁচটা নিয়ে এভাবে করে নেবেন। এই দেখুন এটা আমি এতটা করেছি। এবার এই দেখুন এই এইটাকে এই করে নিলাম, তারপর এই সুতোটাকে এভাবে আমরা টেনে দেব। টেনে দিলে এই দেখুন এটা এভাবে জড়ো হয়ে যাবে, জড়ো হয়ে গেল। এবার এই যে লাস্টিকটা আছে, দুটো লাস্টিক দুটো এভাবে সেলাই করে দেব। সেলাই করে দিলাম, এই দেখো ফুলের বেসটা অলরেডি তৈরি। এবার এইখানটা আছে, এই যে এইবার এই যে ফুলের পেছন দিকটা আমরা সেলাই করলাম, ওখানটাকেই ঠিক ছুঁচটা ঢোকাবো, ঢুকিয়ে এখান থেকে বের করব। এখান থেকে বের করে একটা বিড নেব, বিড নিয়ে এই ছুঁচটার ভেতরে এভাবে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে এই ছুঁচটার পাশ দিয়ে বের করে দেব।
বের করে এভাবে টেনে দিয়ে দেখুন পেছনটা গিট মেরে দেবেন এভাবে, নইলে কিন্তু পুঁথিটা খুলে যাবে। হয়ে গেল হয়ে গেল। এবার এই দেখুন আমি এখানে এই একই পদ্ধতিতে ছটা ফুল বানিয়ে নিয়েছি। এবার ছটা ফুল বানিয়ে নিয়েছি, এবার এই দেখুন এই ফুলটা কীরকম একসাথে একটা চেনে আছে। এবার এই ফুলটা একসাথে চেনে আছে বলে এখানে লাগাতে সুবিধা হবে। দেখুন এইগুলো আলাদা আছে, এইগুলো এবার সেলাই করে নেবো ভাই ভাই। এই দেখুন এই ছুঁচ সুতো নিলাম, দেখুন এভাবে সেলাই করে, দেখুন আমরা এইটাকেও সেলাই করে চেন বানিয়ে নিলাম। এবার আমরা এইগুলোকে হেয়ার ব্যান্ডে কী করে লাগাই দেখাবো। এভাবে রাখলাম, একে হেয়ার ব্যান্ডটা পেছন দিকে করব, পেছন দিকে করে এবার এই ছুঁচ সুতো নিয়ে নিলাম, নিয়ে পর এভাবে এখানে ঢোকাবো, ঢুকিয়ে এভাবে একটা আমাদের এই হেয়ার ব্যান্ডটা হয়ে গেছে। এবার আপনারা যদি এইগুলো এই হেয়ার ব্যান্ডগুলো আপনারা কিনতে যান বাজারে, তাহলে এইগুলো আপনারা 200 থেকে 250 তো স্টার্টিং পাবেনই, আর এইগুলো ঘরে আপনারা 30-40 টাকার মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তাহলে এবার আপনারা এগুলো পরে বিউটি শর্টস মারুন, আমি আসছি। এখনের জন্য এইটুকু, বাই। এখনের জন্য এইটুকু কিন্তু, টেক কেয়ার, বাই বাই।